হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য চ্যাপ্টার থেকে আমরা জেনেছি যে পণ্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কিভাবে নির্ণয় করতে হয়, আর উৎপাদন ব্যয় বলতে কি বোঝায়, উৎপাদন ব্যয়ের উপাদান সমূহ। তো আজকের আলোচনার বিষয়টা হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী। তো বন্ধুরা, উৎপাদন ব্যয় যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর সমন্বয়ে আমরা কি করব, উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করব। বন্ধুরা, অনেকেই কিন্তু উৎপাদন ব্যয় বিবরণী যে ধাপগুলো আছে সেগুলো মনে রাখতে পারে না। তো আজকে আমি তোমাদের কিছু টিপস দিয়ে দিব, যাতে করে তোমরা উৎপাদন ব্যয় বিবরণী খুব সহজেই এবং নির্ভুলভাবে তৈরি করতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমত হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী কি। উৎপাদন ব্যয় বিবরণী বলতে বোঝানো হয়েছে যে উৎপাদন ব্যয়ের যে উপাদান সমূহ আছে, উৎপাদন ব্যয়ের উপাদান সমূহ কি কি, একটা হচ্ছে কাঁচামাল, তারপর হচ্ছে শ্রম বা মজুরি, আর হচ্ছে আরোপণযোগ্য ব্যয় সমূহ। তো বন্ধুরা, আমরা যে ছক বা বিবরণীর মাধ্যমে উৎপাদন ব্যয় সমূহকে কি করব, একটা নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী সাজিয়ে লিখব, সেটাই হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী। তাহলে দেখি উৎপাদন ব্যয় বিবরণী সংজ্ঞাটা। উৎপাদনকারী প্রতিষ্ঠান সমূহ কোন একটি নির্দিষ্ট সময়ের জন্য উৎপাদন ব্যয়ের বিভিন্ন উপাদানকে, মানে হচ্ছে কাঁচামাল, তারপর হচ্ছে শ্রম বা মজুরি, আর হচ্ছে আরোপণযোগ্য ব্যয় সমূহ, ধারাবাহিকভাবে সাজিয়ে যে বিবরণী প্রস্তুত করে তাকেই হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী অথবা ব্যয় তালিকা বলে। তো একটা প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয়ের উপাদান সমূহকে ধারাবাহিকভাবে সাজিয়ে আমরা যে বিবরণী বা ব্যয়ের তালিকাটা প্রস্তুত করি, সেটাই হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী। এরপর বলা আছে, উৎপাদনকারী প্রতিষ্ঠান সমূহ সাধারণত আর্থিক বছর শেষে তাদের আর্থিক বিবরণীর অংশ হিসেবে উৎপাদনে ব্যবহৃত উপাদান সমূহের খরচ দেখিয়ে ব্যয় বিবরণী প্রস্তুত করে। তো বন্ধুরা, উৎপাদন ব্যয় বিবরণী কখন তৈরি করতে হয়, এটা হচ্ছে একটা বছরের শেষে। আর আর্থিক বিবরণী আমরা যখন তৈরি করব, মানে হচ্ছে বিশদায়ী বিবরণী, তারপর হচ্ছে মালিকানা স্বত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এগুলো তৈরি করার সময় আমরা এর অংশ হিসেবে উৎপাদনে ব্যবহৃত উপাদান সমূহের খরচ দেখিয়ে এই ব্যয় বিবরণীটা প্রস্তুত করব। প্রতিষ্ঠানের প্রয়োজনে ব্যয় বিবরণী মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক কিংবা বার্ষিক যে কোনো সময়ের জন্য তৈরি করা যেতে পারে। মাসিক মানে হচ্ছে প্রতি মাসে, তাহলে বছরে কতবার হবে, 12 বার হচ্ছে আমরা কি করব, উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করব। আবার হচ্ছে ত্রৈমাসিক, মানে হচ্ছে 3 মাস পর পর একবার, তাহলে বছরে কতবার হবে, 4 বার প্রস্তুত করতে হবে। আর হচ্ছে অর্ধবার্ষিক, মানে হচ্ছে 6 মাস পর পর একবার, তার মানে বছরে হচ্ছে টোটাল 2 বার তোমার হচ্ছে ব্যয় বিবরণীটা তৈরি করা লাগবে। আর বার্ষিক মানে হচ্ছে প্রতি বছরে একবার, ঠিক আছে। তো যে কোনো সময়ের জন্য এই ব্যয় বিবরণীটা তৈরি করা যেতে পারে। পণ্যের উৎপাদন ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় ও মুনাফা নির্ণয়ের জন্য মোট 3টি ধাপে বিবরণী প্রস্তুত করা হয়। তো আমরা কি করব, প্রথমত পণ্যের উৎপাদন ব্যয় নির্ণয় করব, মানে হচ্ছে উৎপাদিত পণ্যের যে খরচটা সেটা আমরা একটা বিবরণীর মাধ্যমে নির্ণয় করব। এরপর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, মানে আমি যে পণ্যটা বিক্রয় করেছি সেই পণ্যের যত যাবতীয় খরচ আছে সেটার মাধ্যমে আমি বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করব। আর শেষ ধাপ হচ্ছে মুনাফা। সেই 3টা ধাপে আমরা কি করব, উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করব। তো দেখি আমরা 3টা ধাপ কি কি আছে। এখানে দেখো বন্ধুরা, প্রথম ধাপ হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী। তো আমরা প্রথমত লিখব উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, তারপর হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী, কত সালের এবং কত তারিখের কি কোন সময়ের জন্য হচ্ছে তৈরি করা হচ্ছে, মাসিক নাকি ত্রৈমাসিক নাকি হচ্ছে অর্ধবার্ষিক, সো এরকম আমরা এখানে লিখে দিব। এরপর দেখো এখানে 4টা কলাম আছে। প্রথমটা হচ্ছে ব্যয়ের উপাদান সমূহ আমরা এখানে লিখবো, এরপর হচ্ছে বিস্তারিত টাকা টাকা, আর হচ্ছে লাস্টে মোট টাকার কলাম। তো বন্ধুরা, প্রথমেই দেখো কাঁচামালের প্রারম্ভিক মজুদ, কাঁচামালের প্রারম্ভিক মজুদ আমরা ডিরেক্টলি সেকেন্ড কলামে লিখবো, এরপর যোগ করব কাঁচামাল ক্রয়। আচ্ছা, তো কাঁচামালের প্রারম্ভিক মজুদ লিখলাম সেকেন্ড কলামে, আর কাঁচামাল ক্রয় আমরা লিখবো হচ্ছে ফার্স্ট কলামে। কাঁচামাল ক্রয়ের সাথে আমরা লিখবো ক্রয় পরিবহন, কারণ কাঁচামাল ক্রয়ের প্রত্যক্ষ খরচ হচ্ছে ক্রয় পরিবহন। এরপর হচ্ছে বাদ দিব কৃত কাঁচামাল ফেরত। কৃত কাঁচামাল ফেরত মানে হচ্ছে আমি যে কাঁচামাল ক্রয় করেছিলাম সেখান থেকে যদি কিছু কাঁচামাল ফেরত দেওয়া হয় তখন সেটা আমরা কি করব, মাইনাস করব। তো দেখো বন্ধুরা, এখানে প্রথমত হচ্ছে কাঁচামাল ক্রয়, তারপর হচ্ছে ক্রয় পরিবহন, আর শেষে আছে কৃত কাঁচামাল ফেরত।
তো আমরা এই দুইটা যোগ করে এখান থেকে মাইনাস করে আমরা যেটা পাবো এই যে দেখো এই টাকার অঙ্কটা, তো আমরা কি করব প্রারম্ভিক মজুদের সাথে এই টাকাটা হচ্ছে অ্যাড করব, যোগ করার পর আমরা পাবো ব্যবহার উপযোগী কাঁচামাল। তো দেখো বন্ধুরা আমরা কি পেলাম, ব্যবহার উপযোগী কাঁচামাল পেলাম, এখান থেকে আমরা মাইনাস করব কাঁচামালের সমাপনী মজুদ। তো কাঁচামালের সমাপনী মজুদ মাইনাস করলে আমরা পাবো হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করাটাই হচ্ছে আসল না, আমরা কি করব মুখ্য ব্যয় অ্যাকচুয়ালি নির্ণয় করব। তো দেখো স্টেপ গুলো কি কি, প্রথমত হচ্ছে আমরা ব্যবহার উপযোগী কাঁচামাল নির্ণয় করলাম, তার থেকে কাঁচামালের সমাপনী মজুদ মাইনাস করলাম, এরপর পেয়ে গেলাম ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এখন মুখ্য ব্যয় নির্ণয়ের সূত্রটা আমরা ঠিক এর আগের ভিডিওতে দেখেছি, আমরা যখন প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি আর হচ্ছে প্রত্যক্ষ খরচ যোগ করব তখনই আমরা পেয়ে যাব হচ্ছে মুখ্য ব্যয়। তো বন্ধুরা প্রত্যক্ষ কাঁচামাল আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, এখন আমরা দেখব যে বাকি আইটেম গুলো কি। এই যে দেখো প্রত্যক্ষ মজুরি, তো প্রত্যক্ষ মজুরি এটাও আমরা যোগ করব, আর অন্যান্য প্রত্যক্ষ খরচ যদি থাকে সেগুলোও হচ্ছে আমরা যোগ করব। তো আমি আবার রিপিট করছি, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম আর হচ্ছে অন্যান্য প্রত্যক্ষ খরচ, এই প্রত্যক্ষ মজুরি অথবা প্রত্যক্ষ শ্রম যেটাই থাকুক না কেন সেটা আমরা যোগ করব, তাহলে পেয়ে যাব মুখ্য ব্যয়। তো এই যে দেখো মুখ্য ব্যয়ের টাকাটা আমরা একদম থার্ড কলামে নিয়ে বসালাম। এরপর মুখ্য ব্যয়ের সাথে আমরা যদি কারখানা উপরিব্যয়টা যোগ করি তাহলেই পেয়ে যাব উৎপাদন ব্যয়। তো বন্ধুরা তোমরা যদি এখনো ক্লিয়ার না হও তাহলে আগের ভিডিওতে দেখলেই তোমরা কিন্তু একটা সূত্র দেখতে পাবে যে মুখ্য ব্যয় কিভাবে নির্ণয় করতে হয়। মুখ্য ব্যয় নির্ণয় করার সূত্র হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, অন্যান্য প্রত্যক্ষ খরচের যোগফলই হচ্ছে মুখ্য ব্যয়। আর মুখ্য ব্যয়ের সাথে যখন কারখানা উপরিব্যয় যোগ করব, কারখানা উপরিব্যয় মানে হচ্ছে কারখানায় যে সকল পরোক্ষ খরচ হয়, যেমন কারখানার যে কর্মচারীরা আছে তাদের বেতন, কারখানার ভাড়া, তো এমন কিছু ব্যয় হয় যেটা হচ্ছে পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত না, ঠিক আছে, সেটা পরোক্ষভাবে পণ্য উৎপাদনের সাথে জড়িত, তো সেই কারখানার ব্যয়গুলোই হচ্ছে কারখানার উপরিব্যয়। তো এটা যোগ করলে আমরা পেয়ে যাব উৎপাদন ব্যয়, যেটা আমরা একদম থার্ড কলামে লিখবো। এরপর দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা যোগ করব চলতি কার্যের অথবা বলা থাকতে পারে অর্ধ সমাপ্ত পণ্যের, মানে একদম পণ্যটা ফিনিশড হয়নি, এখনো পণ্যটা আরো ফিনিশড হওয়া বাকি, সেটাকে বলে হচ্ছে অর্ধ সমাপ্ত পণ্যের প্রারম্ভিক মজুদ। তো এটা আমরা কি করব উৎপাদন ব্যয়ের সাথে হচ্ছে প্লাস করব, আর মাইনাস করব হচ্ছে চলতি কার্যের অথবা অর্ধ সমাপ্ত পণ্যের সমাপনী মজুদ। তো একটা জিনিস মাথায় রাখবে যে প্রারম্ভিক মজুদটা আমরা যোগ করব আর সমাপনী মজুদটা আমরা মাইনাস করব। কাঁচামাল নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করেছি, কাঁচামালের প্রারম্ভিক মজুদ, তারপর হচ্ছে কাঁচামাল ক্রয়, এরপর হচ্ছে অন্যান্য যে কাঁচামালের খরচ গুলো ছিল সেগুলো আমরা যোগ করে মাইনাস করেছিলাম কাঁচামালের সমাপনী মজুদ। তো আমরা এখানে প্রত্যেকটা ক্ষেত্রে এই কাজই করবো যে প্রারম্ভিক মজুরটা প্লাস করবো আর সমাপনী মজুরটা কি করে দিব, মাইনাস করে দিব, তাহলে পেয়ে যাব উৎপাদিত পণ্যের ব্যয়। তো দেখো এই বিবরণীটার নামই হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী। তো আমরা পেয়ে গেলাম উৎপাদিত পণ্যের ব্যয়, এই জন্য আমরা দুইটা জেড দিয়ে মানে ডাবল জেড দিয়ে হচ্ছে কলামটা বন্ধ করে দিব। এরপর আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী। তো প্রথমে হচ্ছে প্রতিষ্ঠানের নাম, তারপর লিখবো বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী, এরপর আমরা কত সালের জন্য বা কত সময়ের জন্য তৈরি করছি সেই সময়টা এখানে লিখবো। এখন কথা হচ্ছে আমরা যখন উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী তৈরি করেছিলাম, ঠিক আছে, তখন কি করলাম অর্ধ সমাপ্ত পণ্য বা চলতি কার্যের যে পণ্যগুলো ছিল সেই পণ্যগুলো আমরা যোগ বিয়োগ করেছিলাম। এখন আমরা হচ্ছে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, এটা মানে হচ্ছে উৎপাদিত পণ্য অথবা ফিনিশড গুডস, মানে এই পণ্যটা তৈরি হয়ে গেছে, তো তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ এর সাথে যোগ করব, ওই যে আমরা পেলাম উৎপাদিত পণ্যের ব্যয় সেটা আমরা প্লাস করব, আর মাইনাস করব হচ্ছে তৈরি পণ্যের সমাপনী মজুদ। তো আমি আবার রিপিট করছি, উৎপাদিত অথবা তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদের সাথে আমরা যদি এর আগের বিবরণী থেকে উৎপাদিত পণ্যের ব্যয়টা যোগ করি তাহলে পাবো হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, ঠিক আছে, এখান থেকে মাইনাস করতে হবে তৈরি পণ্যের সমাপনী মজুদ, তাহলে মাইনাস করলে আমরা আসলটা পেয়ে যাব, মানে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তো বন্ধুরা বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে এমন একটা ব্যয় যেটা হচ্ছে পণ্য বিক্রয় যেটা করেছি, ধরো আমি 10,000 একক পণ্য বিক্রি করলাম হচ্ছে 1,00,000 টাকা, ঠিক আছে, এখন সেই পণ্য ধরো ক্রয় করেছিলাম 80,000 টাকা, পণ্যের ক্রয় পরিবহন ছিল 2,000 টাকা, তারপর হচ্ছে মজুরি ছিল 2,000 টাকা, তো টোটাল হচ্ছে 84,000 টাকা আমার সেই পণ্য
ক্রয়, তারপর হচ্ছে অন্যান্য খরচ বাবদ 84,000 টাকা মানে আমার খরচ হয়েছে, আর 1,00,000 টাকায় আমি বিক্রি করেছি। তো এই যে আমি বিক্রয় করলাম 10,000 একক পণ্য, এই বিক্রয়কৃত পণ্যের ব্যয়টা কত? এই 84,000 টাকাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। ওকে বন্ধুরা, এরপর শেষ ধাপটা হচ্ছে বিশদায় বিবরণী। এই বিশদায় বিবরণীর মাধ্যমে আমরা মুনাফার পরিমাণটা বের করব। তো প্রথমত হচ্ছে প্রতিষ্ঠানের নাম, তারপর বিশদায় বিবরণী, আর হচ্ছে কত সালের কত তারিখের জন্য সেটা আমরা লিখব। এরপর বন্ধুরা, আমরা যখন আর্থিক বিবরণী করেছিলাম মানে হচ্ছে বিশদায় বিবরণী, তখন আমরা কি করেছিলাম, বিক্রয় থেকে আমরা বাদ দিয়েছিলাম ফেরত, তারপর হচ্ছে বিক্রয়ের সাথে যদি কোনো বার্তা থাকে সেটা আমরা মাইনাস করেছিলাম, অলিখিত বিক্রয় থাকলে সেটা প্লাস করেছিলাম, পরে আমরা নিট বিক্রয় নির্ণয় করেছিলাম। সো নিট বিক্রয় থেকে আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করব, বিক্রিত পণ্যের ব্যয় মানে হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, তারপর হচ্ছে ক্রয়, তারপর ক্রয়ের সাথে অন্যান্য খরচ, সো এইটা হচ্ছে মূলত বিক্রিত পণ্যের ব্যয়। সো বিক্রিত পণ্যের ব্যয় যখন মাইনাস করব, তখন আমরা পেয়ে যাব মোট মুনাফা অথবা মোট লাভ। এই যে আমরা মোট মুনাফা অথবা মোট লাভ পেলাম, এখান থেকে মাইনাস করব পরিচালন ব্যয়। ঠিক আছে, পরিচালন সংক্রান্ত দুই ধরনের ব্যয় থাকতে পারে। একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক খরচ। এই অফিস ও প্রশাসনিক খরচ মানে হচ্ছে অফিসের ব্যবস্থাপনার জন্য যে খরচগুলো করা হয়, অথবা যেমন ধরো অফিস কর্মচারীর বেতন, তারপর হচ্ছে অফিসের ভাড়া, এরপর হচ্ছে অফিসের কোনো যন্ত্রপাতির অপচয়, এগুলো হচ্ছে অফিস ও প্রশাসনিক খরচ। এখন বন্ধুরা একটা কথা খুব মনোযোগ দিয়ে শুনবে, সেটা হচ্ছে আমি যে বললাম যন্ত্রপাতির অপচয়। ঠিক আছে, এই যন্ত্রপাতির অপচয় বা আসবাবপত্র অপচয় যদি কারখানার ক্ষেত্রে বলা হয়, তখন আমরা সেটা কারখানা উপরি ব্যয়ের আন্ডারে লিখব। আর যদি বলা হয় যে অফিসের যন্ত্রপাতি অথবা অফিসের যে সরঞ্জাম সেটার অপচয়, তখন আমরা সেটা অফিস ও প্রশাসনিক খরচের আন্ডারে লিখব। আর যদি কিছু বলাই না থাকে, যদি লেখা থাকে যে যন্ত্রপাতির অপচয়, শুধু এই কথাটা লেখা থাকে যে অফিসের কথাও বলা নেই অথবা হচ্ছে তোমার কারখানার কথাও বলা নেই, তখন আমরা এটা কারখানার উপরি ব্যয়ের আন্ডারে লিখব। ঠিক আছে, সো যন্ত্রপাতির অপচয় শুধু বলা থাকলে আমরা কারখানা উপরি ব্যয়ের আন্ডারে লিখব, আর যদি মেনশন করে বলা থাকে তখন আমরা ওই ব্যয়ের আন্ডারে লিখব। এখন বিক্রয় বিতরণ খরচ। বিক্রয় বিতরণ খরচ মানে হচ্ছে বিক্রয় এবং বিতরণের ক্ষেত্রে, যেমন ধরো বিজ্ঞাপন, তারপর হচ্ছে বিক্রয় কর্মচারীদের বেতন, এরপর হচ্ছে শোরুমের ভাড়া, এগুলো হচ্ছে বিক্রয় এবং বিতরণের ক্ষেত্রে আমার খুব জরুরি, তাই না? আমার বিজ্ঞাপন দেওয়াটা খুব জরুরি, তারপর মোড়কীকরণ করাটা খুব জরুরি, সো এগুলোর ক্ষেত্রে যে খরচটা আমরা করব সেটা হচ্ছে বিক্রয় ও বিতরণ খরচ। সো এই দুইটা খরচ আমরা পরিচালন ব্যয়ের আন্ডারে লিখে আমরা যে মোট মুনাফা অথবা লাভ পেয়েছিলাম সেখান থেকে মাইনাস করব। সো সুন্দর করে মাইনাস করে দিলাম, পেয়ে গেলাম নিট পরিচালন মুনাফা। সো বন্ধুরা, বিশদায় বিবরণী থেকে মানে হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণীর ক্ষেত্রে আমরা এই যে নিট পরিচালন মুনাফা এটাই নির্ণয় করব। সো দেখো এখানে তিনটা স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী, দ্বিতীয় স্টেপ হচ্ছে কি বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী, আর একদম থার্ড স্টেপ হচ্ছে এইটা বিশদায় বিবরণী। সো বন্ধুরা এই ছিল উৎপাদন ব্যয় বিবরণী। তো বন্ধুরা আমরা এখন একটা উদাহরণের সাহায্যে দেখবো যে কিভাবে আমরা হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করব। সো নিচের তথ্যাবলী থেকে সীমান্ত ফুড প্রোডাক্টসের 30/6/2017 তারিখ পর্যন্ত অর্ধ বছরের একটি উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করো। সো দেখো এখানে দুই ধরনের ইনফরমেশন দেওয়া আছে, 1 নম্বর হচ্ছে মজুত পণ্য, 2 নম্বর হচ্ছে ক্রয়। সো মজুত পণ্য কি কি মজুত পণ্য আছে প্রতিষ্ঠানে? প্রথমত হচ্ছে কাঁচামাল, কাঁচামালের প্রারম্ভিক এবং সমাপনী মজুত দেওয়া আছে। তারপর হচ্ছে চলতি কার্য মানে হচ্ছে অর্ধ সম্পূর্ণ পণ্য, এরও প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদের টাকা দেওয়া আছে। উৎপাদিত পণ্য মানে হচ্ছে তৈরি পণ্য অথবা ফিনিশড গুডস, প্যাকিং সামগ্রী। সো প্যাকিং সামগ্রীর প্রারম্ভিক টাকা এবং সমাপনী টাকা বলতে বোঝানো হয়েছে আমাদের যে প্রত্যক্ষ খরচ আছে। ঠিক আছে, আমরা যে আরোপণযোগ্য খরচগুলো চিন্তা করছি সেটা হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রত্যক্ষ খরচ আর হচ্ছে পরোক্ষ খরচ। তো বন্ধুরা আমি একটু আবার রিপিট করছি, এটা যদি আমি এর আগের ভিডিওতে বুঝিয়েছি তোমাদের, তিন ধরনের উৎপাদন ব্যয়ের উপাদান আছে। 1 নম্বর হচ্ছে, 1 নম্বর হচ্ছে কাঁচামাল, 2 নম্বর হচ্ছে শ্রম অথবা মজুরি, আর 3 নম্বর হচ্ছে আরোপণযোগ্য ব্যয়। তো প্রত্যেকটা উপাদানকে আমরা দুইটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে প্রত্যক্ষ আর আরেকটা হচ্ছে পরোক্ষ। প্রত্যক্ষ আর পরোক্ষতে কিভাবে ভাগ করব? যেমন ধরো আমার কাঁচামাল আছে,
ঠিক আছে? সো কাঁচা মালের প্রত্যক্ষ কাঁচা মাল আর হচ্ছে পরোক্ষ কাঁচা মাল, আবার মজুরি আছে, সো প্রত্যক্ষ মজুরি পরোক্ষ মজুরি। আর আরোপণযোগ্য ব্যয়কে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রত্যক্ষ খরচ আর হচ্ছে পরোক্ষ খরচ। সো আমার কাঁচামাল এবং হচ্ছে মজুরি বাদে অন্যান্য যত প্রত্যক্ষ খরচ আছে সেটা হচ্ছে আমার এই যে প্রত্যক্ষ খরচের আন্ডারে যাবে। সেই যে প্যাকিং সামগ্রী দেখতে পাচ্ছ, প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ, এটা আমরা অন্যান্য প্রত্যক্ষ খরচের আন্ডারে লিখবো। সো এরপর ক্রয়, ক্রয়ের আন্ডারে আছে কাঁচামাল 63,000 টাকা, প্যাকিং মালপত্র এটাও ক্রয় করা হয়েছে 3,000 টাকা, আন্তমুখী বহন খরচ এটা মানে হচ্ছে ক্রয় পরিবহন, তো এটা হচ্ছে ক্রয়, এই যে কাঁচামাল ক্রয় এটার সাথে কি হবে, যোগ হবে, কারণ কাঁচামাল ক্রয়ের সাথে প্রত্যক্ষ খরচগুলো আমাদের যোগ করতে হয়। তারপর হচ্ছে প্রত্যক্ষ শ্রমিকদের মজুরি, কারখানা খরচ, যন্ত্রপাতির অবচয়, এই যে যন্ত্রপাতির অবচয় বলার পরে মনে এসেছে, যন্ত্রপাতির অবচয় যদি শুধু বলা থাকে তখন আমরা কারখানা উপরিব্যয়ের আন্ডারে লিখবো, আমরা অফিস ও প্রশাসনিক ব্যয়ের আন্ডারে লিখবো না। এরপর অফিস খরচাবলী ডিরেক্টলি বলাই আছে, বিতরণ খরচ 2,000 টাকা, বিক্রয় খরচ 3,200 টাকা, এই দুইটা টাকায় আমরা বিক্রয় এবং বিতরণ খরচের আন্ডারে লিখবো। বিক্রয় ব্যবস্থাপক ও বিক্রয় কর্মীদের বেতন, এটাও হচ্ছে বিক্রয় ও বিতরণ খরচ। কারখানা দালানের মেরামত, কারখানা দালানের মেরামত হচ্ছে কি, কারখানা উপরিব্যয়। ব্যবস্থাপক ও পরিচালকদের সম্মানি, সো অফিস ব্যবস্থাপনা বা পরিচালনার ক্ষেত্রে যে খরচগুলো করতে হয় সেটা হচ্ছে কি, অফিস ও প্রশাসনিক ব্যয়। সো আমরা এই 1,500 টাকা হচ্ছে ওই ব্যয়ের আন্ডারে লিখবো। এরপর শেষে দেওয়া আছে বিক্রয় 1,79,000 টাকা। সো বন্ধুরা চলো দেখি এবার আমরা কিভাবে উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী, তারপর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী আর বিশদায় বিবরণী তৈরি করব। সো উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণীর ক্ষেত্রে আমরা প্রথমে লিখলাম কাঁচামালে প্রারম্ভিক মজুদ 6,400 টাকা, যোগ করব কাঁচামাল ক্রয়, তারপর হচ্ছে আন্তমুখী বহন খরচ মানে হচ্ছে ক্রয় পরিবহন। সো যোগ করে যে টাকাটা হয় সেটা হচ্ছে আমার ব্যবহার উপযোগী কাঁচামালের মূল্য। তো ব্যবহার উপযোগী বানানটি একটু ভুল আছে এখানে, আকারটা হবে না, ঠিক আছে? তো 70,400 টাকা হচ্ছে ব্যবহার উপযোগী কাঁচামালের মূল্য, বাদ দিব কাঁচামালের সমাপনী মজুদ 7,600 টাকা, তাহলেই পেয়ে যাবো বন্ধুরা ব্যবহৃত কাঁচামালের খরচ। তো এই ধাপটা তোমরা মাথায় রাখবে। তো আমরা প্রত্যক্ষ কাঁচামাল এর খরচ পেয়ে গেলাম, এখন প্রত্যক্ষ শ্রমিকের মজুরি বের করব, সেটা হচ্ছে ডিরেক্টলি দেওয়া আছে 44,300 টাকা। এরপর যোগ করব কি, অন্যান্য প্রত্যক্ষ খরচ, এর মধ্যে আমরা দেখেছি যে প্যাকিং সামগ্রীর প্রারম্ভিক মজুদ আর প্যাকিং সামগ্রীর সমাপনী মজুদ দেওয়া আছে। তো আমরা অলওয়েজ প্রারম্ভিক মজুরটাকে যোগ করব আর সমাপনী মজুরটাকে কি করব, মাইনাস করব। তো এরপর আমরা এই যে প্রারম্ভিক মজুদ এর সাথে যোগ করলাম প্যাকিং পণ্য ক্রয় আর মাইনাস করব হচ্ছে প্যাকিং সামগ্রীর সমাপনী মজুদ, তাহলে আমার এই যে প্লাস মাইনাস করে যে টাকাটা পাচ্ছি, যে দেখো এই তিনটা টাকা, প্রথম টাকাটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, দ্বিতীয় টাকাটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি, আর তিন নাম্বারটা হচ্ছে প্রত্যক্ষ খরচ। তো এই তিনটা টাকার অ্যামাউন্ট যোগ করে আমরা পাবো মুখ্য ব্যয়। সো আমরা সীমান্ত ফুড প্রোডাক্টস এর মুখ্য ব্যয় পেয়ে গেলাম, এর সাথে আমরা যোগ করব কারখানা উপরি খরচ। সো মুখ্য ব্যয় পেয়েছি প্রত্যক্ষ খরচগুলো যোগ করে, মানে হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম বা মজুরি, অন্যান্য প্রত্যক্ষ খরচ, এগুলো সব যোগ করে পেয়েছিলাম মুখ্য ব্যয়। এখন তার সাথে যোগ করব কারখানা উপরি খরচ। সো কারখানা উপরি খরচ হচ্ছে কারখানায় পণ্য উৎপাদনের সময় এমন কিছু খরচ হয় যেগুলো হচ্ছে পণ্য উৎপাদনের জন্য প্রত্যক্ষ খরচ না, ঠিক আছে? সো বলা যায় যে পরোক্ষ খরচগুলো যেগুলো কারখানায় পণ্য উৎপাদনের সময় করা হয় সেটা হচ্ছে কারখানা উপরি খরচ। সেখানে দেওয়া আছে কারখানা খরচ 8,600 টাকা, যন্ত্রপাতির অবচয়, কারখানা দালানের মেরামত যথাক্রমে 4,400 আর 2,200 টাকা। সো এই তিনটা টাকা হচ্ছে আমরা যখন যোগ করব তখন হবে 15,200 টাকা। সো আগে আমরা যে মুখ্য ব্যয়টা পেয়েছিলাম তার সাথে আমরা যোগ করব 15,200 টাকা, তাহলেই পেয়ে যাব উৎপাদন ব্যয়। সো উৎপাদন ব্যয় কত হলো এখানে, 1,25,500 টাকা। সো আমি আবার রিপিট করছি, মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরি খরচগুলো যোগ করলে আমরা পাবো উৎপাদন ব্যয়। এরপর উৎপাদন ব্যয়ের সাথে যোগ করব চলতি কার্যের প্রারম্ভিক মজুদ। চলতি কার্যের প্রারম্ভিক মজুদ কত টাকা এখানে, 12,300 টাকা, তাহলে আসে 1,37,800 টাকা। সো এই যে চলতি কার্যে প্রারম্ভিক মজুদ যোগ করলাম আর সমাপনী মজুরটা কি করব, মাইনাস করব। সো বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবে যে উৎপাদন ব্যয় বিবরণী যখন আমরা করব তখন প্রারম্ভিক মজুদ যোগ করব আর সমাপনী মজুরটা হচ্ছে মাইনাস করব। যেমন ধরো তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ সেটা যোগ করব আর তৈরি পণ্যের সমাপনী মজুদ সেটা মাইনাস করব। আবার হচ্ছে অর্ধ সমাপ্ত পণ্যর প্রারম্ভিক মজুদ থাকলে সেটা প্লাস করব,
আবার অর্ধসমাপ্ত পণ্যে সমাপনী মজুদ থাকলে সেটা মাইনাস করব। সো এখানে চলতি কার্যের মানে হচ্ছে এটা এখনো তৈরি হয়নি, এটা অর্ধসমাপ্ত পণ্য, এটা চলতি কার্যের প্রারম্ভিক মজুদ, এটা যোগ, আর সমাপনী মজুদ হচ্ছে মাইনাস এখানে 15,000 টাকা। সো মাইনাস করে আমি যেটা ফাইনালি পাবো সেটা হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়। সো আমরা যেহেতু উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী তৈরি করছি, এখান থেকে আমরা পাবো উৎপাদিত পণ্যের ব্যয়। সো পাওয়ার পর আমরা সেটা হচ্ছে 2 double Z দিয়ে হচ্ছে বন্ধ করে দিব। ওকে, হচ্ছে কি বন্ধুরা, নেক্সট স্টেপ হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী তৈরি করা। সো বিক্রিত পণ্যের ব্যয় বিবরণীর ক্ষেত্রে আমরা উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ এর সাথে যোগ করব উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্য মানে হচ্ছে কি, তৈরি পণ্য। সো তৈরি পণ্য বা ফিনিশড গুডস এর প্রারম্ভিক মজুদের সাথে আমরা যোগ করব উৎপাদিত পণ্যের ব্যয় আর মাইনাস করব উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ, তাহলেই পেয়ে যাব বিক্রিত পণ্যের ব্যয়। মানে আমি যে পণ্যটা বিক্রয় করেছিলাম সেই পণ্যটার কি কি ব্যয় রয়েছে সেগুলোর যোগফল। আচ্ছা, এবার হচ্ছে বিশদায় বিবরণী। সো এটাই হচ্ছে লাস্ট স্টেপ। বিশদায় বিবরণীর ক্ষেত্রে আমরা বিক্রয় থেকে বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে পেয়ে যাব মোট মুনাফা। এরপর বাদ দিব পরিচালন ব্যয় সমূহ। সো পরিচালন ব্যয় হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রশাসনিক উপরি খরচ আর একটা হচ্ছে বিক্রয় উপরি খরচ। সেখানে দেখো বিক্রয় উপরি খরচ হবে, বিক্রয় উপরি খরচ। সো প্রশাসনিক উপরি খরচ হচ্ছে দুইটা, এখানে আছে অফিস খরচাবলী আর ব্যবস্থাপক বা পরিচালকের সম্মানী। সো ব্যবস্থাপক বা পরিচালকের সম্মানী এটা হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরি খরচের আন্ডারে পড়বে। আর বিক্রয় উপরি খরচ দেখো কি কি, বিক্রয় খরচ, বিতরণ খরচ, বিক্রয় ব্যবস্থাপক ও বিক্রয় কর্মীদের বেতন। সো এই টাকাগুলো আমরা কি করব, ফার্স্ট কলামে যোগ বিয়োগ করে আমরা সেকেন্ড কলামে বসাবো। তো প্রথমটা হচ্ছে প্রশাসনিক উপরি খরচ, দ্বিতীয়টা হচ্ছে বিক্রয় উপরি খরচ। এই দুইটা যোগ করে যে অ্যামাউন্টটা পাবো, এই যে থার্ড কলামে আমরা লিখবো, সেটা হচ্ছে 14,200 টাকা। ঠিক আছে, তো 14,200 টাকা আমরা যদি মাইনাস করি, 54,400 মাইনাস 14,200, তাহলে পেয়ে যাব নিট পরিচালন মুনাফা। তো বন্ধুরা এখানে কি করতে হবে, জাস্ট নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করতে হবে, এরপর মোট মুনাফা থেকে মাইনাস করতে হবে পরিচালন ব্যয়, তাহলেই পেয়ে যাব নিট পরিচালন মুনাফা। তো এই ছিল বিশদায় বিবরণী প্রস্তুত করা। তো বন্ধুরা আশা করি তোমরা কিভাবে উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করতে হয় সেই সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে গেছো। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।